তন্ত্র মন্ত্র আর পাতা দিয়ে ভিন্নধর্মী এক খেলায় মেতে উঠেছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামুডাঙ্গা গ্রামের মানুষ। স্থানীয়দের কাছে এটি তান্ত্রিক পাতা খেলা নামে পরিচিত। এই খেলায় তন্ত্রমন্ত্রের মাধ্যমে পাতাকে আকৃষ্ট করার চেষ্টা করেন তান্ত্রিক বা ওঝা। পাতা বলতে সাধারণত এক ব্যক্তিকে বোঝানো হয় যিনি হয়ে থাকেন তুলারাশির জাতক। মন্ত্রের শক্তিতে সেই পাতাকে পরাস্ত করে নিজের দাগের সীমানায় আটকানোর চেষ্টা করেন তান্ত্রিক। কয়েক দলে ভাগ হয়ে চলে খেলা। যে তান্ত্রিক পাতাকে নিজের সীমানায় এনে থিতু করতে পারেন তিনিই হন বিজয়ী। জামুডাঙ্গা গ্রামের যুব সমাজের উদ্যোগে আয়োজিত হয় এই খেলা। পাঁচটি দল অংশ নেয় এবারের আয়োজনে। দূর দূরান্ত থেকে অনেকেই উপভোগ করতে আসেন এই আয়োজন। এই ধরনের খেলাধুলা করার জন্য আমরা উৎসাহ প্রদান করি, এলাকার যুব সমাজদের উৎসাহ দেই, আরও এই ধরনের খেলা আয়োজন করুক, এতে করে যুব সমাজরা খেলার দিকে আগ্রহী হোক, এজন্য আমরা ইউনিয়ন পরিষদ থেকে সর্বাত্মক সহযোগিতা করব ইনশাল্লাহ। তান্ত্রিকরা জানান, জয়ের চেয়ে মন্ত্রের জোরের দিকেই নজর থাকে বেশি, তা দিয়েই চেষ্টা চলে পাতাকে কাছে টানার। বিভিন্ন প্রকারের সাধন আছে এগুলা, মনে করেন যেমন এই যে একটা হচ্ছে সুরা আইসুমাম পদমকুমার তোমার চরণ আম লক্ষণ গণেশ দুই ভাই লগ্নার মঙ্গল পৃথিবী তিন গণ মান্যুটান একম পূর্বে একম পশ্চিম আর কম যাইতে যাইতে পাতার বিষ উঠিয়ে পড়ে। এইভাবে কিছু কিছু মন্ত্র আছে এগুলোর দ্বারা এগুলো খেলাধুলা। ঐতিহ্যবাহী হলেও অনেকের মাঝেই এই খেলা নিয়ে অবিশ্বাস ছিল বহু আগে থেকেই। আজকাল তন্ত্রমন্ত্রে বিশ্বাসও করেন না অনেকে। আধুনিক বিজ্ঞানের সঙ্গেও এই খেলা সাংঘর্ষিক, তাই হয়তো দিন দিন কমছে এমন আয়োজনের চল। নুসরাত আহমেদ উর্নিশা, যমুনা নিউজ।